Hi friends, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। তো আমি পিউ, আমার চ্যানেলে পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমরা ফার্স্টেই বলবো যে ওয়েদার, আমি ছাদে এসেছি, ছাদে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, কারণ আমি এখন মানে তোমরা সবাই মানে ভাবছো যে আমি সব কিছু আর কি মানে আমার এখন ডেলিভারি ডে মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমাদেরকে ডেলি ডেলি মানে আপডেট দিতে থাকবো আমি কেমন আছি, কী করছি না করছি। তো সকাল সকাল স্নান করে নিয়েছি টিফিন করার পরে, দেখলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো ছাদে এলাম, হাওয়া দিচ্ছে, আর সবাইকে বলবো সবাই সাবধানে থাকবে, ঝড় আসছে নাকি শুনলাম। তো সবাই খুব ভয় লাগছে, এরকম মানে কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সব যেরকম একটু অল্পর দিকে ঝড়টা ঝড় ঝড় জল যা হবে সেরকম হয়ে যেন চলে যায়, আমাদের কারোর যেন কোনো ক্ষতি না হয়, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই পরিস্থিতির মধ্যে। আবার ঝড় জল, একে করোনা করোনা করে তো মাথা পা খারাপ, আর ঝড় ঝড় হলে আর সবারই তো আর সেরকম বাড়ি নেই যে মাথার ওপর ছাদ নেই, অনেকজন অনেক কষ্ট করেও থাকে। তো তাদের জন্য বেশি করে ঠাকুরকে বলবো, ঠাকুর সেরকম যেন ঝড় বৃষ্টি না হয়, সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে, এটাই সবসময় চাই আমরা। তো দেখলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল, সেগুলো আমি কমেন্টে সবাইকে রিপ্লাই করতে পারছি না, সেই জন্য দেখলাম তোমাদের সাথে একটু গল্প করে এগুলো শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমিও তোমাদেরকে ডেলি ডেলি আপডেট দিতে থাক মানে পারবো যে আমি কেমন আছি। না, ছাদে এলাম, ছাদে বেশ হাওয়া দিচ্ছে, আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো ফার্স্টেই বলবো তোমরা সবাই অবশ্যই সাবধানে থাকবে, হ্যাঁ, আর আমার ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে থাকো। সেই জন্য আমি দেখলাম আমার মানে বন্ধুদের জন্য ভিডিও করতেই পারি। আর একটা কথা বলবো যে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবে। আর কি বলো তো, সেরকম আমাকে কেউ ভালোবাসে না, সেরকম সাবস্ক্রাইবও কেউ করে না, আর আমাকে তো ভালোই বাসে না, বুঝতেই পারছি। তো ঠিক আছে, ভালো লাগলে ভালোবেসো। আর ফার্স্টে একটা কথা বলছি যে আমার নামে আবার একটা ফেক আইডি খোলা হয়েছে ইউটিউবে, টিকটকে হলো, তারপরে স্ন্যাকে হলো, টকাটকে, এমএস টকাটক, মানে যেখানেই আমি আইডি খুলছি না, আমার যে আমার প্রতি যে কিসের হিংসা ওদের বুঝতে পারছি না। আমার যেখানেই আইডি খুলছি সেখানেই দেখছি নাকি ফেক আইডি, তাও কী করবো, কিছু করার নেই। আর তোমরা, আমি তোমাদেরকে তো ওই জন্য বলেই দিলাম, কমিউনিটি পোস্ট করেছি যে তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা সাবস্ক্রাইব করো না, আনসাবস্ক্রাইব করে দিও, আর যত পারো ওই চ্যানেলটা তোমাদেরকে তো দিয়ে দিয়েছি, ওম পিউ লেখা আছে, ওম পিউ 44 ওই ফেক আইডিটা, আর আমার চ্যানেল নাম হচ্ছে ওম পিউ 44 ব্লগ, ঠিক আছে। তো তোমরা ওই চ্যানেলটা তোমরা যত পারো ইয়ে করে দাও, রিপোর্ট মেরে দাও, তাহলে চ্যানেলটা হয়তো বন্ধ করে দিতে পারে, কারণ এটা তো ঠিক করছে না যে আমার নাম, তুমি যার ইচ্ছা হচ্ছে সে ভিডিও বানাও না, ও অপরের নামে খুলে কী লাভ হচ্ছে ভাই, বুঝতে পারছি না। তোমার যদি ইচ্ছা হয় যে একটা মনে হচ্ছে একটা মেয়ে খুলেছে আইডিটা, তোমার তুমি ভিডিও বানাও, আমরা আছি সবাই মিলে সাপোর্ট করবো, কিন্তু কারণ অন্য কারোর নামে ভিডিও, অন্য কারোর নামে আইডি খুলে কোনো লাভ নেই। তো যাদের যারা বোঝা নয় তারা বুঝবে না, যারা বাজে লোক তারা এরকম করে, আর যারা ভালো সেরকম করবে না। কিন্তু আমার পাশে যারা আমার বন্ধুরা আছে তারা থেকো থাকবে ব্যাস, তাহলেই হয়। আর ফার্স্ট সেকেন্ড কথা হচ্ছে, এটা গেল এক ফেক আইডি। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের নতুন বাড়িটার জন্য অনেকে কমেন্ট করছে যে বাড়িটা কে করছে। আমি অনেকবার বলেছি বাড়িটা আমার শ্বশুরবাড়িরও শ্বশুর মশাইও করেনি, আমার বাবা এখান থেকে আমার বাবাও করেনি, তো বাড়িটা করছে আমার বর নিজে, ও একটা ফ্যাক্টরি করবে সেই জন্য বাড়িটা করছে, নিচের তলায় ফ্যাক্টরি হবে, দুতলায় থাকার মতো হবে, একটা গ্রাম্য পরিবেশ তোমাদেরকে তো দেখিয়েছি। তো এখন মানে আমরা ওখানে পুজো টুজো দিলাম আর চৌকি টুকি রাখা হয়েছে, এমনি কোনো সময়ে যাওয়াটা যে থাকা টাকার জন্য রাখা হয়েছে, আর এই কথাটা গেল। তারপরে বোন মানে বনজির মুখে ফাতে গেছিলাম, সেই জন্য বলেছো যে ওই বোনটা কেমন বোন আমার, ওইটা হচ্ছে আমার কাকুর মেয়ে, মানে আমার এই বাড়ি বাবার বাড়ি সম্পর্কে মানে আমার বাবার, আমার দাদু দুই ভাইয়ের মধ্যে আমার দাদু, আমার দাদুর তিনটে ছেলে মানে একটা মেয়ে দুটো ছেলে, আমার বাবা ছোট, আমার জেঠু, আমার জেঠুর দুটো ছেলে, আমরা দুই বোন, আমার পিসির এক ছেলে এক মেয়ে।
তো তোমাদেরকে সবাইকে দেখাবো, যখন যে আমাদের বাড়ি আসবে তখন তোমাদের সবাইকে দেখাবো। আর আর আমার ছোট দাদুর মানে আমার দাদুর ভাইয়ের তিন ছেলে, তিন ছেলের মধ্যে ওই বড় কাকুর মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। তো বড় কাকুর মেয়ের মেয়ের মুখে ভাত আমি গেছিলাম, আমার কাকা তো বোন হচ্ছে, আর বড় কাকুর ছেলে হচ্ছে ওই কুচুর বাবা, ঠিক আছে। আর মেজ কাকুর দুই ছেলে, তোমাদেরকে সেদিন দেখিয়েছি ভিডিওতে। আর ছোট কাকুর এক ছেলে এক মেয়ে। তো ছোট কাকুর মেয়ের 2015 সালে বিয়ে হয়ে গেছে, ওর অনেকদিন আগে, আমার অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে। ওর একটা ছেলেও আছে 4 বছর 4.5 বছরে, আবার ওর বেবি হবে, আমার আর ওর একসাথেই বেবি হবে। ও হয় ও 31 তারিখে ভর্তি হবে, আমি হয়তো দুজন মাসে 2 তারিখ হব। তার আগে যদি খুব হাওয়া দিচ্ছে ভিড় লাগছে, কিন্তু ঝড়ে যেন কারোর ক্ষতি না হয় এটা বলবো। আর ওর ও 31 তারিখে ভর্তি হবে মে মাসে, আর আমার 2 তারিখে ডাক্তার বলেছে। তো দেখি তার আগে যদি হয়ে যায় তো ভালো কথা, আর যদি 2 তারিখ হয় তো একসাথে একই নার্সিংহোমেই হবে। ও 2 দিন আগে হবে, আমি 2 দিন পরে। তো দেখা যাক কি হচ্ছে, তোমাদেরকে তো সব কিছুই আপডেট দেবো। ওর আবার একটা পুচকু হবে, আমাদের বাড়িতে 2টো পুচকু আসবে, তো তোমাদেরকে 2টো পুচকুকেই দেখাবো। তো আরেকটা কথা বলছি যে আমি মানে আগে যতদিন ডেলিভারি না হচ্ছে ততদিন আমি মানে কিছু কিছু মানে তোমাদের সাথে মানে আমি কেমন থাকছি না থাকছি সেইগুলো তোমাদেরকে মানে আপডেট দেবো, ঠিক আছে। তো এই গেল সেকেন্ড কোয়েশ্চেন। আর বোনের মেয়েকে আমি কি গিফট দিয়েছি, বোনের মেয়েকে কোনো গিফট দেওয়া হয়নি, কারণ আমাদের মানে নিয়ম আছে যে যখন মানে বাচ্চা হবে, আমার আমার বাচ্চা হচ্ছে বলে আমার বাবার বাড়ি মানে আমার মা আর আমার শ্বশুর বাড়ি থেকে কোনো গিফট কাউকে কোনো বিয়ে তারপরে অন্নপ্রাশন মানে কোনো অনুষ্ঠানে কোনো গিফট দেওয়া যাবে না, কারণ এটা একটা শুভ জিনিসে শুভ মানে কাউকে কোনো কিছু গিফট করা যাবে না। তো আমি কিছু দিতে পারিনি গো, যখন আমি আমার পুচকুটা হয়ে যাক তারপরে বোনের মেয়ের জন্য কিছু বানাবো বাবার কাছ থেকে, তোমাদেরকে তখন শেয়ার দেখাবো, ঠিক আছে। আর মানে ওই জন্য অনেক আমরা যারা বিয়ের বাড়ি গেছিলাম, বান্ধবীর বিয়ে, অনেক দাদা দাদার বিয়েতে গেছিলাম, কাউকেই কিছু দেওয়া হয়নি, সব কিছুই মানে এমনিই গেছিলাম, মানে তাদেরকে বলেইছিলাম যে আমাদের এরকম, তো তারা বলেছিলো কোনো ব্যাপার নেই শুধু আসলেই হবে, তো সেই জন্যই গেছিলাম। তো কাউকে কিছু দেওয়া হয়নি, আমি বোনকে বোনের মেয়েকে কিছু দিতে পারিনি, হয়েছে তখন থেকে, তো দেবো তোমাদেরকে শেয়ার করব। আর এটা গেল আরেকটা কোশ্চেন তারপরে তোমরা আমাকে সবাই বলেছো বেশি টেনশন করো না, টেনশন খুব হচ্ছে কিছু করার নেই, আমি মানে এত টেনশনে আছি ফার্স্ট টাইম, মানে কি মানে কীরকম কী হবে না হবে আমি নিজেও ভেবে পাচ্ছি না, তো খুবই ভয় লাগছে। তোমরা আমাকে এতটা ভালোবাসছো বলে আমার টেনশনটা অনেকটাই চলে যাচ্ছে। তোমরা সবসময় বলছো দিদিভাই টেনশন করো না, আমরা পাশে আছি, সব তোমরা তো আমার সবসময় পাশে আছো তো জানি, কিন্তু তাহলেও কী বলবো বন্ধুরা, প্রচণ্ড টেনশন হচ্ছে, ফার্স্ট টাইম তো মানে কী হবে আমি নিজেও বুঝতে পারছি না, আমিও টেনশনে আছি, আমার বাড়ির সবাই টেনশনে আছে, ওমও খুব টেনশনে আছে, ওম বলছে যতদিন মানে ডেলিভারিটা না হচ্ছে ততদিন আর পারছি না টেনশনে, তো আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। কালকে রাত্রিতেই যেমন বলছি তোমাদেরকে, ভাবলাম মনে হয় আজকেই আমাকে ভর্তি হতে হবে নার্সিংহোমে, এতটাই শরীর খারাপ করছে। সন্ধ্যে থেকে ভালোই ছিলাম, সন্ধ্যের পর থেকে খুব পেটে ব্যথা করছে। এবার আমার প্রেগনেন্সির প্রথম টাইম থেকে আমার অ্যাসিডিটি প্রবলেম ছিল, তো সেই জন্য ভাবলাম যে ভাবছি যে আমার অ্যাসিড হয়েছে, সেই জন্য আমার অ্যাসিড হয়েছে সেই জন্যই লাগছিলো, ঠিক আছে। কিন্তু সারা রাত্রির ঘুম আসছে না, 2:30 বেজে যাচ্ছে ঘুম আসছে না, এত পেট ব্যথা করছে, মা বারবার মা আর আমি শুই, বুনো শু তো আমার কাছে, কিন্তু এখন কখন পেট ব্যথা উঠবে কী হবে পেন উঠবে সেই জন্য মা এখন থাকে, তো মা সারা রাত মাথায় হাত বলেছে যে ঘুমা ঘুমা, কিন্তু আমার ঘুম আসছে না, আমার প্রচণ্ড শরীর খারাপ করছে। তারপরে যখন 2টো যখন 2:20 তখন ঝড় শুরু হলো, বৃষ্টি, তখন আমার ঘুমটা এলো, তারপরে কারেন্ট অফ হয়ে গেল, ইনভার্টারটা দেখছি অফ করা ছিল, আবার ইনভার্টারে সুইচ দিয়ে আমি ঘুমালাম, তারপরে আবার 2:40 নাগাদ আমার আবার ঘুম আসে, তারপরে আবার ঘুমালাম, শরীর একদম ভালো নেই, চোখ দেখে বুঝতে পারছো খুব টেনশনে আছি, প্রচণ্ড টেনশনে আছি, কিন্তু কিছু করার নেই, টেনশন হবেই বন্ধুরা, আমি মানে তোমরা আমাকে বোঝাচ্ছ হবে ডেলিভারি, আমি তো তারপরে ভাবছি দেখ এত পেট ব্যথা করছে, আজকে রাত্রিরেই না আমাকে ভর্তি হতে হয় নার্সিংহোমে,
তো খুব ভয় পাচ্ছিলাম, মা বারবার জিজ্ঞাসা করছিল, মাকে বলিনি, কারণ দেখলাম মা চিন্তা করবে। আমি একটু কষ্ট করে থাকি কষ্ট করে থাকি, যদি পেট ব্যথাটা কমে যায় ঘুম চলে আসে তাহলে আর মাকে বলবো না। যে মাকে বলিও নি, পেট ব্যথাটা ঘুমিয়ে গেছিলাম, তারপরে বুঝতে পারিনি খুব পেট ব্যথা করছিলো, ভাবলাম কালকেই মনে হয় আমাকে অ্যাডমিট হতে হবে। তো এখন একটু নিচে যাবো, এখন খাওয়ার টাইম হয়নি, মানে 11টা বাজে মনে হয়, 11টা এরকম 10-15 হবে, তো দেখি তারপরে নিচে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নেবো। কালকে তো ঘুম হয়নি রাত্রিরে, আজকে দেখি একটু ঘুমাবো দুপুর দিকে। আর ঝড়ে তোমাদেরকে সবসময় বলছি সাবধানে থাকবে, আর আজকে আর করোনার জন্য সাবধানে থাকবে, ঝড়ের জন্য তোমরা সাবধানে থাকবে, বাইরে বেরিও না বন্ধুরা, আমার মানে তোমাদেরকে আমি খুব ভালোবাসি, আমাকে তোমরা এত ভালোবাসো, আমি না ভালোবাসলে হয়? তো তোমাদেরকে আমি ডেলি আপডেট দেবো, তোমরা সবাই অপেক্ষায় আছো যে আমি ভিডিও না দিলে টেনশন করছো কি আমি আবার বেবি হয়ে গেল কি না, তো সেই জন্য তোমাদেরকে ডেলি ডেলি আপডেট দেবো। আর আজকে তোমাদের এতগুলো মানে কথা অনেক মানে তোমাদেরকে কমেন্টে উত্তর দিতে পারছিলাম না, সেই জন্য বলে দিলাম। তো আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কেউ ভালোবাসো না আমাকে, দিদিভাইকে ভুলেই গেছে সবাই মনে হয়। তো ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না, তোমাদের সাথে দেখলাম একটু গল্প করি, কারণ কোনো কাজের কিছুই শেয়ার করতে পারছি না, এখন কোথাও যাওয়াও নেই। তো দেখি বিকেলে আসবে কি না জানি না, আসলে আবার তোমাদের সাথে কিছু শেয়ার করবো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমি এরকমভাবে একটু একটু আপডেট দিতে থাকবো, তোমরা অবশ্যই যেন ভিডিওগুলো দেখো, স্কিপ করো না, তাহলে জানতে পারবে আমি কখন কেমন আছি না আছি। তো তোমরা যখন জিজ্ঞাসা করছো সেই জন্যই তোমাদেরকে বলছি। তো ঠিক আছে, তোমরা যেন ভিডিওগুলো দেখো, হ্যাঁ, আর আমাকে সবাই ঠাকুরের কাছে আশীর্বাদ করো, তাড়াতাড়ি যেন ডেলিভারিটা হয়ে যায়, দিয়ে বাড়ি চলে আসতে পারি। আমার আর টেনশনে আমি আর পারছি না, আমার চোখ মুখ সব শুকিয়ে যাচ্ছে, খুব টেনশন হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর যদি বিকেলে কিছু পারি সেটা তো শেয়ার করবোই, অবশ্যই ভিডিওতেই শেয়ার করবো, কিন্তু এখন আমি শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো সবসময়, আর অবশ্যই সাবধানে থেকো ঝড়ে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ খুব নাকি বলছে নাকি মারাত্মক ঝড় হতে চলেছে আমফানের মতো, কিন্তু তোমরা সাবধানে থেকো প্লিজ বন্ধুরা। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা। দেখি যদি বিকেলে পারি তো তোমাদের সাথে আবার কিছু শেয়ার করবো, দেখে বুঝতে পারছো আমার শরীর ভালো নেই, দেখলাম তোমাদের সাথে একটু গল্প করি তোমাদেরও ভালো লাগবে, আর তোমরা অপেক্ষা করে থাকো আমার সাথে মানে আমার ভিডিও দেখার জন্য, সেই জন্য মানে দেখলাম ভিডিও একটু বানাই। টাটা, কি খাচ্ছে দেখো বৌদি ভাই, কি খাচ্ছে দেখো না, মুখ দেখো বৌদি ভাই, দুধের মুখ না, বাবু ইয়ামি, হালকা পুরি একটা, আসতে বৌদি ভাই গলে লেগে যাবে সন্দেহ, খাবে না ভাত খাবে, এই দেখো বন্ধুরা আমাদের আজকে রাত্রির ডিনার, এরকম এসেছে, বললাম যে ওম আসবে, তো আমরা আজকে মাটিতে বসে বসে খাচ্ছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসছে ওম, আর ও রুটি খাচ্ছে, এই যে বুনু
দেখি খেয়ে কেমন টেস্ট। আর তোমরা সবাই ডিনার করে নাও, তোমরা সবাই ডিনার করে নাও, আমরাও খেয়ে নিই। আমরা বসে পড়েছি খেতে, আর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা সবাই সাবধানে থাকবে, আর গুড নাইট তোমাদেরকে। আজকে ভিডিওটা সকালেই বলেছিলাম শেষ করে দেবো, কিন্তু শেষ করিনি, তার ফাঁকে বঞ্জির মামা ভাতের ভিডিওটা দিয়েছি আজকে। তাহলে এখন গুড নাইট, টাটা। আর সবাই যেন সাবধানে থাকবে, ঝড় মনে হচ্ছে আর হবে বাইরে, খুব বাইরেরও মানে অবস্থা খুব খারাপ, তো তোমরা সবাই সাবধানে থেকো, ঠিক আছে বন্ধুরা? টাটা, বাই। এই যে আমার খেয়ে নিই, হ্যাঁ।